নমস্কার কৃষক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এরপর আসি বীজতলায় আমরা কিভাবে বীজটাকে বপন করব। প্রথমেই বলে রাখি যে অবশ্যই সারিতে আমরা বীজগুলোকে বপন করব, কখনোই ছিটিয়ে আমরা ফেলব না। কারণ ছিটিয়ে যদি ফেলি তাহলে যে চারাগুলো হবে সেগুলো বিক্ষিপ্তভাবে হবে এবং আমরা চারাগুলো ঠিকমতোভাবে পর্যবেক্ষণ করতে পারবো না। অর্থাৎ চারাতে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, রোগ বা পোকার আক্রমণ হয়, সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো না এবং তার প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ সেটাও আমরা ঠিকমতোভাবে গ্রহণ করতে পারবো না। সেই জন্য সবসময় আমাদের লাইনে চারা ফেলতে হবে এবং তার জন্য প্রথমে একটি কাঠি নিয়ে খুব বেশি গভীর আমরা করবো না, হালকাভাবে আমরা লাইন টেনে নেব এবং লাইন টেনে সেখানে আমরা চেষ্টা করব যাতে বীজগুলো একটা একটা করেই পড়ে। সেইভাবে আমরা যখন বীজটাকে বপন হয়ে যাবে তারপর আমরা একটা চালুনি নেব এবং তার মধ্যে মাটি নিয়ে সেই মাটিটাকে আমরা হালকা করে, এই যে বীজগুলো ফেলেছি তার উপরে আমরা হালকা করে মাটিগুলোকে, গুঁড়ো মাটিগুলোকে ছড়িয়ে দেব। এর ফলে যেটা হবে, বীজগুলো কখনোই মাটির অনেক গভীরে চলে যাবে না। কারণ অনেক সময় হয় কি, আমরা সাধারণত হাত দিয়েই মাটিটাকে চাপা দিই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীজগুলো অনেক গভীরে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে যখন আর কি বেশি গভীরে চলে যাচ্ছে মাটির যখন অনেক গভীরে বীজগুলো চলে যায় সেক্ষেত্রে অঙ্কুরোদ্গমের একটু সমস্যা হয় এবং চারার বৃদ্ধিতেও এর প্রভাব পড়ে। এখন আরেকটি নতুন পদ্ধতিতে আমরা চারা বপন করি, সেটা হচ্ছে যে লাইনের মধ্যে আমরা ছোট ছোট গর্ত করে নিই এবং প্রতিটি গর্তে একটি একটি করে বীজ বপন করি। এর যেটি সুবিধা হচ্ছে যে আমরা যদি লাইনে নিজেদের হাতে করে একসাথে বীজগুলো পরপর ফেলতে ফেলতে যাই তখন কিন্তু কখনোই আমরা একটা একটা করে বীজ ফেলতে পারি না। এবং আমরা দেখেছি যেখানে চারাগুলো একটু দূরত্ব থাকে আর কি চারাগুলোর মধ্যে, সেখানে চারাগুলোর যে বৃদ্ধি এবং তার যে স্বাস্থ্য সেটা অনেক ভালো থাকে, কিন্তু যেখানে দু তিনটে বীজ একসাথে পড়ে গেছে সেখানকার চারাগুলো সবকটা চারা কিন্তু সুস্থ বা সজীব বা সতেজ হয় না। তো সেই জন্য আমরা যদি একটি একটি করে গর্ত তৈরি করি এবং সেখানে একটি একটি করে বীজ বপন করি তাহলে প্রত্যেকটা চারা তার বৃদ্ধির জন্য সমান জায়গা, আলো, বাতাস সব কিছু পাবে এবং প্রতিটি চারাই সুস্থ সবলভাবে তৈরি হবে। তো এইভাবে যদি আমরা চারা তৈরি করি তাহলে প্রথমে পরিশ্রমটা আমাদের একটু বেশি লাগলেও আখেরে কিন্তু আমরা অনেক ভালো উন্নত মানের চারা পাব। বীজ বপনের পরেই আমাদের যেটা করতে হবে, ঝাড়ি দিয়ে আমাদের হালকা করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে এবং এরপরে আমাদের খবরের কাগজ দিয়ে পুরো বীজতলাটাকে ঢেকে দিতে হবে। দু তিন দিন পরে যখন আমরা দেখব যে বীজ ফাটছে তখন কিন্তু আমাদের এই যে খবরের কাগজের ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে এবং আমাদের জলটা নিয়মিতভাবে দিতে হবে যাতে মাটিতে রস থাকে। এটা কিন্তু আমাদের প্রথম থেকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত সবজির ক্ষেত্রে আমরা দেখি যে চষি পোকা বা ভাইরাস ঘটিত রোগের বেশি আক্রমণ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বীজতলাগুলোকে মশারি নেট দিয়ে যদি আমরা ঢেকে দিই তাহলে এই চষি পোকার আক্রমণের হাত থেকে আমরা চারাগুলোকে রক্ষা করতে পারবো। এবং চষি পোকা দ্বারা যে ভাইরাস ছড়ায় এটা তো আমরা সকলেই জানি, তো সেই ভাইরাস রোগটাকেও আমরা প্রতিহত করতে পারব। আসলে আমরা অনেক সময় ভাবি যে বীজতলাতে হয়তো এই ভাইরাস বা চষি পোকার আক্রমণ ঘটে না, এইগুলোর আক্রমণ হয়তো মূল জমিতেই ঘটে, কিন্তু অনেক সময় আমাদের দৃষ্টির বাইরেই এটা ঘটে যে বীজতলাতেই জীবাণুটা প্রবেশ করে যায় নতুন চারার মধ্যে এবং সেটা মূল জমিতে গিয়ে আমরা তার যে পরবর্তী অবস্থাটা আমরা লক্ষ্য করতে পারি। তো বীজতলা যেহেতু ছোট একটা জায়গা, সেখানে যদি আমরা বীজতলার ভালো করে পরিচর্যা করতে পারি, চারাগুলোকে যদি আমরা সুস্থভাবে তৈরি করতে পারি, তাহলে মূল জমিতে সেই যে চারাটার তৈরি গেল আর কি, যে মূল জমিতে যে চারাটা আমরা নিয়ে গেলাম সেটাও তখন খুব তাড়াতাড়ি জমিতে প্রতিষ্ঠা করতে হয়ে যেতে পারে বা খুব তাড়াতাড়ি চারাটা লেগে যায় মূল জমিতে। তো এইভাবে যখন চারা তৈরি করব, এরপর চারার একটা যে পরিচর্যার দরকার সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে আমাদের নিয়মিত জল দিতে হবে এবং সেই জলটা অবশ্যই যেন ঝাড়ি করে দেওয়া হয়। যখনই আমরা দেখব যে একটি বা দুটি গাছ কোনো লাইনে ঝিমিয়ে যাচ্ছে বা তার মধ্যে কোনো রকম আমরা অন্য কিছু পরিবর্তন লক্ষ্য করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তার জন্য রাসায়নিক ব্যবস্থা হতে পারে বা আমরা যদি জৈবভাবে সেটার সমাধান করতে পারি সেগুলো কিন্তু আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। এরপর যখন
আর এছাড়াও বীজতলাকে আমাদের নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এবং বীজতলার যে চারপাশটা সেখানটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, যাতে কোনো রকম জীবাণুর ওখানে বাসা না বাঁধতে পারে। এরপর যখন বীজতলাতে চারাগুলো রেডি হয়ে যাবে, তখন আমরা মূল জমিতে নিয়ে যাওয়ার আগে চারাগুলোকে তোলার পরে আমাদের সেই যে যদি আমরা বীজতলাতে তৈরি করি, সেক্ষেত্রে আমাদের চারাগুলো তোলার পরে চারাগুলোকে ইমিডাক্লোরোপিডের দ্রবণের মধ্যে 15 মিনিট শিকড়গুলো চারার শিকড়গুলোকে ডুবিয়ে রাখতে হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে 1 লিটার জলে আমাদের 5 মিলি ইমিডাক্লোরোপিড নেব, এবং সেই দ্রবণেতে চারার শিকড়গুলোকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে আমরা ওই চারাগুলোকে শোধন হয়ে গেল এইভাবে, এরপর ওই চারাগুলো আমরা মূল জমিতে বসাবো। এইভাবে যদি আমরা বীজতলার পরিচর্যা করি এবং যে চারাগুলো উৎপাদিত হচ্ছে সেগুলোর যদি পরিচর্যা করতে পারি, তাহলে অবশ্যই আমরা মূল জমিতে গিয়ে খুবই ভালো ফসল পাবো। কারণ এখানে এইরকমভাবে যদি আমরা চারাগুলো তৈরি করতে পারি, সেগুলো মূল জমিতে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা লাভ করবে এবং সেখান থেকে আমরা খুব ভালো চারা পেতে পারবো। আমরা যদি এইভাবে সুস্থ বীজতলা থেকে সুস্থ চারা মূল জমিতে নিয়ে যেতে পারি, তাহলে সেগুলো থেকে অবশ্যই আমাদের ভবিষ্যতে অনেক বেশি ফলন হবে এবং চাষি ভাইরা আশা করছি অনেক বেশি উপকৃত হবে। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবে, নমস্কার। তো আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।